মানে কথাটাই সেরেক আচ্ছা ধন্যবাদ আপনারা ভালো থাকুন আর ওরা আল্লাহ হয়ে গেছে কখন কখন বলছে আপনারা ভালো থাকুন ও কি দিয়ে ভালো থাকবে ও কি আল্লাহ নাকি বলতে হবে যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক কথাই উল্টে গেছে এরই নাম সেরেক চিটেগাং এখন আর সেরেকের জায়গা নয় সিরাজগঞ্জ সাহেব থামেন এটা কে বললে এই এলাকার মানুষ অত চিটা বেদাত করে না ওটা করে ওটা বরিশালে করে করি না মানে করি এই গ্রাম কি কি গ্রামের কথায় নাম শাহি খোলা শত মহিলা আছে স্বামী মারা যাওয়ার সাথে সাথে নাকফল খুলে দিয়েছে তাড়াতাড়ি খুলো ববু মারা স্বামী মরার সাথে সাথে মহিলার ওর পিছনে লেগেছে তাড়াতাড়ি নাক ফুল খুলো আরে করলো এরই নাম সেরে কেটা হলো হিন্দুদের নীতি নাক সাথে সাথে খুলতে হবে এটা কার নীতি হিন্দুদের নীতি ওটা এখন আমাদের ভিতরে ঢুকে আছে চার মাস দশ দিন মহিলারা স্বামী মারা গেছে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পাবে না সাজগত নতুন পোশাক পরতে পাবে না তার নাম শোক স্বামী মারা গেলে শোক পালন করতে হয় চার মাস দশ দিন আর মুসলমান মারা গেলে আর শোক পালন করবে তিন দিন যদিও আপনাদের অনেক দিন তো স্বামী মারা গেলে চার মাস দশ দিন আর একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান কয়দিন তিন দিন তো শোক পালন মানে নাকের ফুল খুলে দিতে হবে এইটা এখন শোক পালন শোক যে আগে থেকে চলে আসছে মানে আরো আছে কত আছে তার কোনো হিসাব নাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাল্ব জেলে দিচ্ছে আলো লাগাতে হবে বাতি জ্বালাতে হবে ল্যাম্পো জ্বালাতে হবে আমি দেশ ট্রাভেলসে আছি তো সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো জ্বলে উঠলো আমি বললাম ভাই ছেলে শোনো এই সুপার এদিকে আসো তুমি এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে আলো দিলে কেন তো বলছে যে আমাদের মালিক বলেছেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে দিতে হবে কেন একটু দেরি করেন ঢোকার বের হওয়ার সময় বলছে কি কি শাহমক পবিত্র ভূমি শাহমকদম রহমতুল্লাহ এর পবিত্র ভূমি ওই যে ভূমি তো আল্লাহর গো কখন থেকে হলো বলে এটা পরিবর্তন করতে পারো না বলে এটা আমাদের মালিকে বলেছে যে তোমরাই বেশ অনুগত আমি তো জামিয়া সালাফিতে এরকম অনুগত মানুষ কম দেখি গো তোমরা দেখি খুব ভালো অনুগত বিমানবন্দরে ঢুকলে ওই ছেলেটা যে পরিষ্কার করার হাতে একটা লাঠি থাকে ডান্ডা তো ডান্ডাটা নিয়ে দৌড়ে আসে আমার সাথে কথা বলার জন্য তখন ডান্ডাটা রেখা আসো না কেন বলে ডান্ডাটা রেখা আসলে বেতন কেটে নেবে নিয়ম কিছু মেনে এদেশও চলে যদি চ আমরা যেখানে আছি সেখানে চলা আমি দেখতে পাই না রাজমিস্ত্রি সেরেডির মিস্ত্রি টিন মিস্ত্রি কাঠ মিস্ত্রি রং মিস্ত্রি কত যে মিস্ত্রি জামিয়া সালা বহু প্রত্যেকদিন দিনে নিম্নে বিশ হাজার থেকে ঊর্ধ্বে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বিলাস তাতে মানুষগুলোর কর্ম দেখে আর আমার খুব কষ্ট হয় যে এভাবে ফাঁকি দিয়ে পয়সা উপার্জন করে বরকত হবে না তো এরা বুঝে না মনে করছে যে একটু সময় ফাঁকি দিলাম এটাই মনে হয় ভালো হলো যে শরীরটাকে একটু এক দিলাম আরাম দিলাম কিন্তু এটা যে প্রতারণা এতে যে রুজিতে বরকত হবে না এটাও বুঝে না আপনি দেখতে পান না যে কোনো জায়গাতে একটা লোক ফুটপাথে কাপড় বিক্রি করছে তিনশো টাকার দামের কাপড়ে এক হাজার টাকায় বিক্রি করে দিয়েছে আর একবারে রাত বারোটা পর্যন্ত ঘুমায় না খুব লাভ হয়েছে খুব লাভ হয়েছে খুব খুশি আপনি দুই মাস পরে দেখেন দোকানটাই নাই তার ওটাও হারিয়ে গেছে তার মানে এর নাম প্রতারণা করে ব্যবসা চলে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম পরিস্থিতিকে লক্ষ্য করে রাজকার ক্ষমা চাওয়া দান খায়রাত করতে হলে আগে দূরে কাজ সলাত আদায় করতে হবে দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে বাইতুল্লাহাম জাবে মসজিদে ধারাবাহিক আলোচনার প্রারম্ভের আলোচনা ছিল দূরে কাজ সলাপ প্রয়োজনীয় দূরে কাজ সলাত তারপর ফরজ ফরজ সালাতের ধারাবাহিকতায় চলছিল একের পর এক আলোচনা আজকের আলোচনা রাতে উঠে দরবারে কিছু বলে আরম্ভ করা যুবক তোমরাও প্রস্তুত হও যারা মুরব্বী আছেন আপনারাও প্রস্তুত হন উপস্থিত বৈঠকের দিন মুসলিম বন আপনি একটু কথা বলা ত্যাগ করে প্রস্তুতি নিয়ে ভালো হয়ে বসেন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ কি শুনলেন আর কি বুঝলেন ঢং ঢং করে আসলেন হাঁটতে হাঁটতে চলে গেলেন গল্প করে এ নোংরা নীতি ত্যাগ করতে হবে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি তবে এই নীতি খারাপ এটা আপনাকে আমি বলছি দেবরের সাথে সাইকেলে চড়ে এসেছেন কি শুনলেন আর কি বললেন আবার মোটর সাইকেলের পিছনে চলে গেলেন আর বললেন যে বক্তব্য শুনতে গেছিলাম আব্দুর রাজাক সাহেবের এটা হলো যেইভাবে মোটর সাইকেলে উঠে আছেন বিচারের মাঠে এইভাবেই দেখতে পাওয়া যাবে কেউ লুকাতে পারবে না যেইভাবে ভাবির সাথে গল্প করছেন ভাবেই মাটি ছবি ধরে রেখেছে কেউ লুকাতে পারবে না তার নাম বিচারের মাঠ যে যেখানে জেনা করছে চুরি করছে অন্যায় করছে অবিচার করছে ধোকা দিচ্ছে প্রতারণা করছে সব মাটি ওইভাবে ছবি ধরে আছে মাটি যে কত উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বোঝাতে পারবো না বোখারি মুসলিমরা হাদিসে এসেছে ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপজ্জনক বস্তু তাই বাঁচতে বলেছেন তো পৃথিবী জড় বস্তু বাঁচতে বললেন কেন পৃথিবী মহিলার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ ভয়াবহ বস্তু পৃথিবী আপনার ছবি সহ সব কর্ম ধরে রেখেছে ইয়া মাজিন তুহাদ দে সো আখবারাহ বিচারের মাঠে পৃথিবীর টপ 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 করে কথা বলবে এই কথা আল্লাহ বলছেন এ কথা আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেননি আল্লাহ বলছেন জীবনের সব ছবি সহ কর্মধারা আছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা তারাক্তবাদী ফিতনা তা নাজারাল আলা রিজালিমিনা নিসায়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা বেশি ক্ষতিকারক হতে পারে পুরুষের জন্য নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে ভয়াবহ বস্তু বোকা ছেলে তোমার মোবাইলে কত মেয়ের নাম্বার আছে তার সাথে প্রেমের গল্প করো করতে করতে এসেছ আবার করতে করতে যাবা এই তো তোমার চরিত্র তুমি মনে করছো আমি অনেক কিছু করেছি ভুল হিসাব তুমি মোবাইলের যত নাম্বার আছে সব আজকে কেটে দাও কোনো সময় যদি ভুলেও রিং দেয় তাহলে তুমি বলিও আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে আমি কথা বলবো না আল্লাহর নবীর ওয়াদা তোমার সাথে পূর্ণ হবে আল্লাহর নবী বলেছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে বিচারের মাঠে তার এক শ্রেণীর মানুষ কোন মহিলা যদি অন্যায় কথা বলে তাকে বলে ইনি আখা ফুল্লা আমি তোমার সাথে এই কথাতে একমত নই আমি আল্লাহকে ভয় করি তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে বিচারের মাঠে তুমি যদি তার সাথে কথা আজকে ত্যাগ করতে পারো তাহলে আল্লাহ তালা বলেছেন ফাইনাল জান্নাতে হেল মা কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আর কোনদিন মহিলাদের সাথে কথা বলবে না এটা যদি ও ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আমার এটা ওয়াদা আমি মানুষের সাথে চুক্তি করেছি আমি মানুষের সাথে ওয়াদা করেছি আমি মানুষের সাথে চুক্তি করেছি অশ্লীল কথা ও কর্ম যদি বন্ধ করে দেয় আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এ ওয়াদা আল্লাহ এটা ত্যাগ করা তো সহজ নয় জেহাদের মাঠে নামা যত কঠিন এটা তার চেয়ে বেশি কঠিন জেহাদের মাঠে মরে যাব এই জেহাদ যত কঠিন আল্লাহ রসুল বলছেন আফজালুল মুজাহেদ মাই জাহেদ সবচেয়ে উত্তম ভালো মুজাহেদ জেহাদকারী হচ্ছে সেই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে বলে আপনি এখান থেকে তোবা করে উঠেছেন বাড়িতে যান যখন ঘুমাবেন রাত দুটার সময়তে তখন আপনি অদা করেছেন আমার সাথে এইখানে আল্লাহর সাথে অদা করেছেন আর মেয়েটার সাথে কথা বলবো না আপনি ঘুমাতে যান একাই ঘরে আর কেউ নাই ধীরে হাতটা মোবাইলের কাছে চলে যাবে তার মানে শয়তান কাজ করছে আর আপনাকে আমি বলেছি যদি হাতটা মোবাইলের দিকে যায় তাহলে আপনি বলবেন ইন্নাহ না এ তো শয়তান এখানে চলে এসেছে আপনি তাড়াহোড়া করে ল্যাপটা সরিয়ে দিয়ে বাইরে বের হয়ে দাঁড়ান মিন জালেক শয়তান আমার কাছে চলে এসেছে তাহলে তুমি মনে করবে যে আমি এখন বাঁচার চেষ্টা করছি পরাশক্তি বিশাল ক্ষমতধার শয়তান। সব রগে রগে চলতে পারে আল্লাহ যখন বললেন যে শোনো শয়তান আমার সম্মানের কসম করে বলছি তুমি যতবার মানুষকে পরিবর্তন করবে ততবার আমি ক্ষমা করে দেব তখন শয়তান বলছে তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমি তোমাকে বলে রাখছি তুমি মনে রেখো আল্লাহ তুমি জেনে রাখো আমি শয়তান একাই জাহার নামে যাব না আদম সন্তানকে নিয়েই যাবো শয়তান সম্মানের কসম করে বলছে আল্লাহর সম্মানের কসম আল্লাহর মর্যাদার কসম আল্লাহর ইজ্জতের কসম আমি শয়তান একাই জান্নাতে যাবো না যাব না আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন আল্লাহ আবার পাল্টা বললেন শোন আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম তুমি যতবার পরিবর্তন করবে ততবার আমি তাকে ক্ষমা করে দেব দেখি তুমি আগে যাও না আমি আগে যাই তাহলে শয়তানের সাথে আল্লাহর এই ব্যাপারে কথোপকথন হয়েছে সেই দিনই আপনাকে পরিবর্তন করার জন্য প্রস্তুত হয়ে আছে আপনি তাকে দেখতে পাচ্ছেন না সে কীভাবে আপনার ওপরে চেষ্টা চালাচ্ছে আর মাদ্রাসাতে যদি ছেলে ভর্তি করেন তাহলে ওখানে আরও শয়তান কেন অর্থ তো কাজ ঠেকানো বাড়িতে আপনার ছেলেটা স্কুলে ছিল প্রত্যেক দিন তো কোরআন মাজিদ পড়া প্রয়োজন মনে করেনি তো শয়তানের কোনো কাজও ছিল না তো আপনার ছেলেটা পাঁচক সলা সলাাতাদাই করেনি তখন কাজও ছিল না এইবার মাওলানা সাহেব তাকে বলছে মাদ্রাসাতে ভর্তি করে দেওয়ার সাথে সাথে এই ওঠো সলাতাদাই করো তাহলে এখন শয়তান কি করবে বলেন তো তাহলে এই উঠিও না তাদাই করিও না এতক্ষণ তো শয়তান কোনো কাজই পায়নি ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আল্লাহ শয়তান বলতে যাবে না মাথায় কাপড় দিন না মাথায় কাপড় ওকা মাথায় কাপড় দিন না মাথায় কাপড় দিন না এই কথা শয়তানের বলার প্রয়োজন নাই ইহুদি মহিলাকে খ্রিস্টান মহিলাকে হিন্দু মহিলাকে তার মানে শয়তান চোদ্দ ইলিমের পড়া সব বিদ্যা জানে হিন্দু জাহান্নামে নামে যাবে কোথাও ভালোভাবে জানে ইহুদি জাহান নামে যাবে কোথাও ভালোভাবে জানে খ্রিস্টান যাহার নামে যাবে কোথাও ভালোভাবে জানে ওর মাথা ব্যথা মুসলমানকে নিয়ে ওর মাথা ব্যথা ওলমাকে নিয়ে যত মানুষ যত পরেজগাড়িতে তা আগাবে তত মাথা ব্যথা তার বাড়বে কেননা ওর তো একটা জীবনবাজি রেখে আদা করা আছে তে তো যেভাবে পরেশ গাড়িতে অবলম্বন করেছে তো জান্নাতে চলে গেল তো জান্নাতে যাওয়ার চেষ্টা করছে আর এ কি চেষ্টা করছে জাহান্নামে দেওয়ার চেষ্টা করছে ঠ্যাকানায় একবার মুখামুখি এভাবে আছে চলেন রাতের কথা মহান আল্লাহ বলেন ফাকিম ও সলাতাওয়া জাকাতা পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো জাকাত দাও যে ধানের ওসর করা হয়নি এই ধান অপবিত্র গমা সাপ দংশন করলে একজন মারা যাবে আর যে ধানের ওষুর বের করা হয়নি এই ধানের ভাত চাউল চাউলের ভাত খেলে সারা পরিবার মারা যাবে কেউ জান্নাতে যাবে না সবাই জাহান্নামে নামে যাবে যে টাকার জাকাত বের করা হয়নি ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে সারা পরিবার জাহান্নামে নামে যাবে জাকাত বের না করা শস্য গমা গোখরা সাপের চেয়ে লক্ষ গুণে বেশি খারাপ আর গোখরা সাপ বিছানে ঘরে থাকলে দংশন করবে এ কথা নয় একবারে ফানা উঠিয়ে বসে আছে কিন্তু আপনাকে মারছে না এভাবে তার মানে উপর থেকে অর্ডার না হলেও মারবে না এভাবেই থাকবে পাশে একেবারে একই বিছানে ওইও আছে আপনিও আছে তো এইভাবে না আপনাকে এইভাবে দাঁড়িয়ে থাকবে কিন্তু ওসর জাকাত বের না করা জিনিসের খাওয়ার খেলে এবার আপনি এমনিতে যাহার নামে চলে গেছেন কাউকে বলা লাগবে না পৃথিবীর মানুষ পাঁচ ওয়াক্ত শলা আদায় করো সাকাত প্রদান করো ওয়া আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো আল্লাহর বিধানকে নড়বড়া করে ধরা হবে না শলাৎ পাঁচ ওয়াক্ত শলাপ সেম এক মাস সেম সত্য সত্য মানুষের জীবনে চারটা জরুরি কাজ সেদিন বলে গেছিলাম বরদুলে মনে নাই মনে হয় এক পাঁচ অক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরান তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা কেন দুইজনে কারো বদনাম করছে আপনি ওখানে গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলেই খারাপ তো এখন আর তা পড়ে জান্নাত হবে না এক কথাতে সব হারিয়ে গেছে এর নাম বদনাম ভুলেও দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না দোকানে আড্ডা পিটবেন না দোকানে ল্যাংটা ল্যাংটা মেয়ে নাচে মেয়েকে দেখে দোকানে চা পান করে চক্ষু ঠান্ডা করে কলিজার ঠান্ডা করে জান্নাত না জান্নাতের মেয়ে অত সহজ নয় জান্নাতের মেয়ে খুব দামি আল্লাহ তালা বলছেন ওরাই এত দামি ওরাই এত দামি ওরাই এত দামি লামিয়াত ইনসুনলা যান জিন ইনসান তাদের কোনো দিন স্পর্শ করেনি জান্নাতের মহিলা এত দামি মানুষ মানুষ এবং এবং জিন তাদের 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 কখনো দেখেনি কখনো স্পর্শ করেনি তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তাদেরকে দেখে মনে হবে ঝেনুকে লুকানো মুক্তা তারা এত নরম তারা এত নরম তারা এত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এইটা যত নরম 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 ওটা ওটা কত দিয়ে আপনাকে ওদের লম্বা লম্বা টানা টানা চক্ষু মনে হবে যেন কাজল দেওয়া আছে রং মাখানো নয় এমনিতেই তারা এরকম চোখে চোখটার মণি যেটা সেটা এত কালো মনির চতুর পাশে যেটা আছে সেটা এত সাদা তার নাম হৌর হৌরে ইন হৌরে ইন মানে সাদাটা খুব সাদা কালোটা খুব কালো টানা টানা বড় বড় চক্ষু লম্বা লম্বা কুচকুচে মিসমিসে কালো চুল পনেরো ষোলো বছরের যুবতী যেমন তেমন তারা একজন দুইজন নয় বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী আপনার জন্য নির্ধারিত রয়েছে যেভাবে আপনাকে খুশি করা লাগে সেইভাবে খুশি করার জন্য প্রস্তুত আছে খাদ্য পানি তারা পরিবেশন করবে না আপনি তাদেরকে নিয়ে বসে থাকবেন হেলান দিয়ে সামনা সামনি মুখামুখি আল্লাহ এ কথা বলছেন আর যারা খাদ্য পানি পরিবেশন করবে তারা হবে মুক্তার মতো ঝকঝকে তাদের বয়স হবে বারো চোদ্দ বছরের যেসব যুবক এরকম তারা খানা পানি পরিবেশন করবে আর আপনার স্ত্রী বাহাত্তর তেহাত্তর জন সামনাসামনি মুখামুখি থাকবেন বসে আর খাদ্য পানির কোনো হিসাব নাই বেহিসাব খাদ্য পানি মাতাস্তহী অনফুসুগুম আত্মা যেভাবে চাইবে সেভাবে সব প্রস্তুত হয়ে যাবে খুশি করার জন্য কোনো সময়ে আপনার পাশে তারা গান বলে বসবে নাহলে খালে দাতো ফালা না বেদো অনন্য এমাতো ফালা অনন্য আছে এত ফালা নাস খাতো তু বলে মান কানালা না অকুন না লাহু পায়ের শনশান ঘোংগরে জমঝম পঞ্চে পঞ্চে ফেঁকেঙ্গি পায়েনকে শাড়ি লাল কুমারী উসকো বেহেশ তুঁ সাজাবেঙ্গি জাইসে কবুত আর লোটাং লোটে ওয়াইসে লোটাংলো ঠাবেঙ্গি পায়ের শনশান ঘোংগরে জামজাম পঞ্চে পঞ্চে ফেকেঙ্গি পায়েনকে শাড়ি লাল কুমারী ও বেহেশ ফেরিস্তুম সাজাবেঙ্গি সাজা বেঙ্গি যাইসে কবুতন লোটান লোটে ওয়াইসে লোটান লোটা বেঙ্গি এইভাবে আপনাকে আনন্দ খুশি করতে থাকবে বাস্তবতা আমি বুঝাতে অক্ষম আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি আদাত লে ইবাদিয়া না আমি আমার ভালো বান্দা দাস দাসের জন্য এত উন্নতমানের থাকা খাওয়ার ব্যবস্থা প্রস্তুত করেছি এত উন্নত মানের নারীর ব্যবস্থা করেছি মারা তাই নুন যেটা চোখ কোনো দিন দেখেনি অমা স্বামী তো কান কোনো দিন শোনেনি অমা খাতারা বেকাল ব্যবসার মানুষের অন্তর কোনো দিন পরিকল্পনাও করেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে এটা চোখ কোনো দিন দেখেনি অথচ তো চোখ দেখেছে আগ্রার তাজমহল চোখ দেখেছে কলকাতার আপনার ওই এ ঝুলন্ত ব্রিজ চোখ দেখেছে আপনার ইরাকের ব্যাবিলনের ঘন পাশে নেই তুমি ঘুমাচ্ছ যাহার নাম তো পাশে নেই ঘুমাচ্ছ শয়তান তো আছে রাত দুটাতে উঠিয়ে তোমাকে সব ছবি দেখাবে এটা শয়তানের কাজ তুমি তো যুবক মানুষ শয়তান তো বিরুদ্ধ মানুষের পাশে লেগে আছে যে তাহার যুগ পড়তে উঠেছে মাথায় টুপি আছে তাহাজ্জুদ পড়ার চার রেখাত পড়ার পরে সে টিভিটা চালু করে ইন্ডিয়া চলে গেছে এর নাম শয়তান সব থেকে বাঁচার জন্য দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে মহান আল্লাহ বলেন সলা আদায় করো জাকাত প্রদান করো আল্লাহকে শক্ত ধরো হুয়া মাওলা তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক নেমাল তিনি উত্তম অভিভাবক অভিভাবকের তিনি উত্তম সাহায্যকারী শক্তভাবে তাকে তাকে সব কিছু সমাধা হয়ে যাবে সব কিছু তার কাছে চাও সব কিছু পাওয়া যাবে ইবনা আব্বাস তাআলা আল্লাহ বলেন কানান নবী তাহাজ্জুদ যখন আল্লাহ রাসূল রাতে সালাত আদায় করার জন্য উঠতেন তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলতেন আল্লাহম্মা লাকা আসলাম তো আকাশের দিকে লক্ষ্য করে তিনি বলতেন আল্লাহম্মা লাকাল আলহাম হে আল্লাহ প্রশংসা তোমার আন্তা কাইয়ুমু সামতে বলো অমানফিহীন না তুমি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব প্রতিষ্ঠা করেছো। তুমি প্রশংসা তোমার আন্তা নোর সামাতে ওলার দেওয়ামান ফিহিন না তুমি আকাশ জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি অলাকাল হাম প্রশংসা তোমার আন্তা মালিকুস সামাওয়াতে ওয়ালার দমান ফিহিন না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি অলাকাল হাম প্রশংসা তোমার অলাকাল হাম প্রশংসা তোমার আন্তাল হক তুমি সত্য ওয়াদকাল হাক্ক তোমার ওয়াদা সত্য ও লেখা ওয়া হাক্ক বিচার মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে এইটাও সত্য অল জান্নাত হাক্ক জান্নাত সত্য অন্যারও হাক্ক জাহান্নাম সত্য ও নাবিউনা হাককুন নবীগুণ সত্য ও মহম্মদন হাক্কুন মহম্মদ সত্য ও সাত হাক্কুন কয়ামা সত্য আল্লাহ মালা কাসলাম তো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি অবে কামানত আমি তোমার উপরে ঈমান এনেছি ওয়ালাইকা তাওয়াক্কালত আমি তোমার উপরে ভরসা করেছি ওয়াইলাইকা হাকামতো আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিয়েছি অবিকা আমানতো ওয়াইলাইকা আনাবতো আমি তোমার নিকটে ফিরে এসেছি আল্লাহুম্মা ফিরলি ফাগ ফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মা আল্লাহ আলানতো আমি যা প্রকাশ্য করেছি ও যা আমি গোপনে করেছি আমি যা প্রকাশ্যে করেছি আমি যা গোপনে করেছি ওমান তা আলিমিন নেই আমার পাপের ব্যাপারে তুমি যত জানো সব তুমি ক্ষমা করে দাও লাইন তুমি ছাড়া কোনো মাবুদ নেই লাইলাহ গায় রোকা তুমি ছাড়া কোনো মানার মতো যজ্ঞ উপযুক্ত মাবুদ নেই অন্তাল মোকাদ্দেম তুমি আগে থেকে আছো অন্তাল মহাক্ষেরও তুমি চিরদিন আছো তুমি আগেও ছিলে পরেও থাকবে এখনো আছো তোমার সত্তা এরকম তুমি আমাকে ক্ষমা করে দাও রাসূদসাল্লাল্লাহ আলাইসাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য উঠে এই দুয়াটি পড়তেন ও বাদাইভনে সহমেতাজি আল্লাহ তালা হবো বলেন হ্যাঁ ছেলে বসো একটু ধৈর্যের পরিচয় দিবেন